গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড গুড নুন। কারণ 12টা বেজে গেছে, আমি স্নান টান করে এসে একেবারেই শুরু করছি। তার কারণ সকালবেলা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে একটু শুয়েছিলাম। আর মেঘলা মেঘলা ওদের ছিল, এখন তবু একটু পরিষ্কার, রোদ্দুর উঠছে, হালকা রোদ্দুর না উঠলেও তবু পরিষ্কার ওয়েদারটা আছে। আর যে মা বসে বসে বুনি কথা, মাসিমণি ফোন করেছে, মাসিমণির সাথে কথা বলছে, আর আমি ওই ফ্রেশ হয়ে বুঝতেই পারছেন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম। আর কালকে কোনো কালকে ছিল অ্যাকচুয়ালি তোমাদের দাদার জন্মদিন, আর ওই জন্যই খুব আশা ছিল এবার অনেক কিছু করার, কিন্তু কিছুই তো হলো না আমার অসুস্থতার কারণে। তার কারণ আমি এখানে আর ওখানে, মনটা খারাপ ছিল কালকে, খুব কি করা যায়, থাকতে হবে, শরীর খারাপ। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে গেলে তারপরে দেখাবো। সকালবেলা ভিডিও শুরু করলেও তারপর ভিডিও আর কিছুই হয়নি, তার কারণ চান টান করে এসে ঘুমের রানী ঘুমিয়ে পড়েছিল, সেটা এমন বড় কথা না। এখন বাজে হচ্ছে 5:30, তো ঘুমের রানী ঘুমটাকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে আবার উঠে পড়েছে। কিন্তু এখন সে ওঠার কারণ একটাই, কারণ খিদে পেয়েছে। এখন আমার জীবনে দুটো কাজ, আমার খাদ্য আসছে। ছানা খাবো আর তার সাথে হলদিস বিস্কুট, বুঝলি পাড়া মেয়ে বিস্কুট বুঝলি খাবো। খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তুই আমায় কিছু বলতে দিবি না, তুই বলবি। মিঠু 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 বুড়ি মিঠু বুড়ি পুরো
চলো হাই টাটা বলে দাও, টাটা। তুই আমায় কিছু বলতেই তো দিবি না, তুই তো নিজেই বলে ফেলবি। শর্টস বানাচ্ছিলাম, শর্টস বানাতে বানাতে আমার মা খাবার নিয়ে চলে এসেছে, যেমন বুফে সিস্টেমে খাওয়া। আজকে মেনু হচ্ছে চিকেন স্টু আর রুটি, দুটো রুটি আর আনাজ দিয়ে ভর্তি স্টু, কারণ চিকেন খেতে বলেছে 35 গ্রাম তার জন্য। যেরকম বাহারি স্টু আমার আনাজটাই বেশি, তো চলো খেয়ে নিই আগে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েও কোনো লাভ নেই, যেহেতু আমি স্যুপ দিয়ে রুটি খেয়েছি তো আমার স্যুপের গাজরও গলু খেয়েছে। গলুর খেয়ে তাতেও পেট ভরেনি, গলু তাতেও চাল্লাচ্ছে, মানে ওকে রাতে যেটা রুটিন সেটা এখনও পড়েনি, মিষ্টি পড়েনি এখনও পাতে। মিষ্টি না খেলে হয় না, মানে আমার থেকেও বড় যদি মিষ্টি খোর আমি কাউকে দেখে থাকি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাখিটা, যে মানে অতিরিক্ত পর্যায়ে মিষ্টি খেতে পছন্দ করে, মিষ্টি ছাড়া তার আর কিছু লাগে না। সেই জন্যই বলার আর এটা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, কিরকম টেরি বেঁকে যাচ্ছে আজকে। ভিডিও ভিডিও দেখাই বেটার, দাঁড় করাতে গেলে ফোন পুরো বেঁকে যায়। চুলটা বাদ রাত্রে মা বেড়ে দেবে, আপাতত আমি একটু বসবো, বসি এখনও, ওষুধ টষুধ কিছু নেই, তারপর রাত্রিবেলা চুল টুল বেঁধে শোয়ার আগে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10:30, এবার শোয়ার পালা, তো চলো আপাতত। আর এটা বেশ ভালো হয়েছে, চুলটা হয়তো এখানটা শুধু তুলে রাখা যাবে, আমার গোটা চুল বেঁধে রাখতে না খুব অস্বস্তি লাগে, কিরম মুখটা যেন লাগে, তো এইটুকু ঠিক আছে, চুলকে হালকা খোলা থাকলে। তো চলো দেখা হচ্ছে কয়েকদিন পরের ভিডিওতে, আর আজকে আমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি ভিডিও এইটুকুই, গুড নাইট, টাটা।